বহুকাল আগে এক শহরে গীতা আর মিতা দুই বোন বাস করত। তারা থাকতো একটা ভাড়া বাড়িতে। বাড়ির মালিক নিচের তলায় থাকতেন, তার নাম নীলকান্ত। পেশায় তিনি চিত্রকর। তার ছবি বেশ ভালো দামে বিক্রি হওয়ার কারণে তার টাকার অভাব ছিল না। অন্যদিকে গীতা আর মিতা ভালো ছবি আঁকলেও তাদের ছবি বিক্রি হতো না, তাই তারা ছিল খুব গরিব। অনেক কষ্ট করে এঁকে যা দুটো টাকা পেত তা দিয়ে দুজনের সংসার চলত না প্রায়। কারণ মিতার শরীর খারাপ লেগেই থাকত, সে জানলা দিয়ে বাড়ির বাগানের একটা গাছের দিকে তাকিয়ে থাকত সব সময়। খিদে বোন, তোর শরীর কেমন? ভালো, তবে মাথাটা এখনো যন্ত্রণা করছে দিদি। সারাদিন বাইরের দিকে ওরকম ভাবে তাকিয়ে থাকলে মাথা তো যন্ত্রণা করবে। চোখটা বন্ধ করে একটু শুয়ে পড় না। না দিদি, শুতে একদম ভালো লাগছে না। আমি ওই গাছটাকে দেখছি। কেমন দেখিস বলতো ওই গাছটা? ওই যে ওই ওই পাতাগুলোকে দেখিয়ে দিদি। ওই দেখ, ওই দেখ না, গাছের পাতাগুলো কেমন ঝরে যাচ্ছে। হ্যাঁ তো হয়েছেটা কি? এই সময় তো গাছের পাতা ঝরে পড়ে। এতো নতুন কি আছে জানিস দিদি? আমার না কেমন মনে হয় ওই গাছের পাতাগুলোর সঙ্গে আমার কোনো যোগ আছে। মনে হয় ওই গাছে যতদিন পাতা আছে ততদিনই আমার প্রাণ আছে। সব পাতা যেদিন ঝরে যাবে সেদিন সেদিন আমি ওই পৃথিবী ছেড়ে চলে যাবো। অলক্ষণে কথা বলছি সকাল সকাল। শোন, আমার এই আঁকাটা নিয়ে যাচ্ছি রে, দেখি বিক্রি হয় কিনা। তুই সাবধানে থাকবি, বুঝলি বোন? কাল ডাক্তারবাবু বলে গেছেন মাথায় একদম চাপ না নিতে, মনে আছে তো? হ্যাঁ মনে আছে। ঠিক আছে, তুই শুয়ে থাক, দুপুরে খাবার চাপা দেওয়া আছে, খেয়ে নিস। আমি ফেরার সময় খাবার নিয়ে আসবো। ঠিক আছে, ঠিক আছে দিদি। অসাধারণ, অসাধারণ! এই দেশে আর কারোর ক্ষমতা নেই এই রকম একটা ছবি আঁকার। আমার সাথে প্রতিযোগিতা? হ্যাঁ, এবার এলে দেব মুখে এক ঘুষি মেরে। কি ব্যাপার, নীলকান্ত বাবু এরকম ভাবে চিৎকার করছেন কেন? কিছু একটা হয়েছে মনে হচ্ছে, দেখি তো। আমাকে ছবি আঁকায় টক্কর দেবে? হ্যাঁ আমাকে। আমি 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 এই দেশের সব থেকে ভালো চিত্রশিল্পী। একি, তুমি তুমি এই ঘরে কেন এসেছো? না মানে আপনার চিৎকার শুনে ভাবলাম কিছু একটা হয়েছে হয়তো, তাই তাই একেবারে ঘরে ঢুকে পড়লে। আমি না তোমাদের বারণ করেছি? বেহায়া মেয়ে কোথাকার, যাও 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 যাও, এখান থেকে বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও, যাও। আরো একটা পাতা ঝরে গেল, গাছের গাছের ডালটাও প্রায় ফাঁকা হয়ে এসেছে। মনে হয় আমি আর বেশি দিন নেই। দিদি, তুই এসে গেছিস? দিদি, খাবার এনেছিস? আমার কিন্তু খুব খিদে পেয়েছে। না রে বোন, আমি খাবার আনতে পারিনি, আজও আমার আঁকা বিক্রি হলো না। টাকা দিলো না? কিন্তু আজ রাতে তাহলে আমরা খাবো কি? ডাক্তার যে আমাকে খালি পেটে থাকতে বারণ করেছে। হ্যাঁ, খালি পেটে থাকলে তো শরীর আরো খারাপ হবে। দাঁড়া, আমি কিছু একটা ব্যবস্থা করছি। কি হয়েছে? এই সময় আবার কি দরকার? আসলে আমাদের ঘরে একটু খাবার নেই, আজ একটা টাকাও রোজগার হয়নি। তো আমি কি করব? দয়া করে যদি কিছু খাবার দেন তাহলে না খুব উপকার হয় জানেন। আমি কি তোমাদের দায়িত্ব নিয়ে রেখেছি নাকি? হ্যাঁ, লঙ্গরখানা খুলে রেখেছি যে যখন খাবার চাইবে তখনই পাবে। না মানে বোনটা তো শরীর খুব একটা ভালো নেই। কবে ভালো থাকে? এই শোনো, তুমি আগেও যে কতবার খাবার চেয়ে নিয়ে গেছো তার তো কোনো হিসেব নেই। তোমাদের চার মাসের ভাড়া বাকি, আগে সেটা মেটাও। আবার চাইতে এসেছো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনাকে এই সময় ডেকে আপনার কাছে বাধা দিলাম, আমায় ক্ষমা করবেন। দাঁড়াও 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 দাঁড়াও, ক্ষমা চাইতে হবে না, এখানে দাঁড়াও দাঁড়াও, চুপটি করে দাঁড়াও, আমি খাবার নিয়ে আসছি। তবে মনে থাকে যেন এই শেষবারের মতো আমি খাবার দিলাম আর পাবে না। চ
যাও, চলে যাও এখান থেকে। দিদি দিদি, আর পারছি না, আর পারছি না, আর পারছি না দিদি। কথা বলিস না রে বোন, তুই ছাড়া আমার কে আছে বল। আমি এক্ষুনি ডাক্তারকে ডেকে আনছি, এক্ষুনি। না, অবস্থা খুব একটা ভালো না, অনেকগুলো ওষুধ কিনতে হবে। কিন্তু এখন তো কোনো দোকানই খোলা নেই ডাক্তার বাবু। ঠিক আছে, আপাতত আমি কয়েকটা ওষুধ দিয়ে দিচ্ছি। যতদিন পাতা আছে ততদিনই ও বেঁচে থাকবে। তাই নাকি? তাহলে তো বেশ চিন্তার কথা, ওর মানসিক সুস্থতাই বেশি দরকার। তাই ওই গাছটা থেকে পাতা না ঝরলেই মঙ্গল। আমি আর পারছি না দিদি, খুব কষ্ট হচ্ছে। এই বোন, ওষুধটা খেয়ে নে, সব ঠিক হয়ে যাবে, সব। ওষুধে আমার কিছু হবে না। ওই গাছটা দিদি দিদি দেখ না, ওতে এখনো পাতা লেগে আছে তো। হ্যাঁ বোন, আছে। নে নে নে, ওষুধটা খেয়ে নে। দিদি, এই দিদি, বাইরে কিসের একটা আওয়াজ হচ্ছে বলতো? জানি না রে। ওহো, তুই ঘুমো দেখি, ঘুমো। দিদি দিদি, এই দিদি, কাল সকালে গাছে পাতা থাকবে তো? না থাকলে আমরা তো থাকবো না। বোন, তুই এখানেই থাক, আমি আসছি, আমি আসছি। হাতুড়ি পড়ে, ওই দেখো। ও, ওই কাল রাতে এত বাজ পড়লো, তাতে মনে হয় মারা গেছে। কি আর বলি বলতো, ওই সময় কেউ গাছে পাতা লাগাতে যায়, অকালে প্রাণটা তো চলে গেল। আরে গাছে পাতা লাগতে গিয়ে প্রাণ চলে গেল, আমার বোনের জীবন বাঁচাতে আপনি নিজের জীবন দিয়ে দিলেন, হায় ভগবান।
ঠিক